বিজেপিয়ে রক্ষণাবেক্ষণ দিছে ময়ূর বরগোহাই। চব্বিশ ঘণ্টার ভিতর গ্রেপ্তার করক ময়ূর বরগোহাই। বিধানসভার চৌহদত প্রতিবাদ বিধায়ক শেরমান আলীর। ময়ূর বরগোহাই কাণ্ডক লৈ বর্তমান তুলপার লাগিছে রাজ্যের রাজনীতিত। চর্চাত বর্তমান এটা ভাইরাল ভিডিও। সমগ্র অসমজুড়ি মিয়া খিলঞ্জিয়া বিতর্কর সময়তে চর্চালয় অহা এটা ভিডিওয়ে এতিয়া বিবুধিত পেলাইছে বিজেপির রাজ্যিক নেতৃত্ব। ঘটনা চব্বিশ আগস্টর নিশার। শিবসাগর জেলা বিজেপির সভাপতি ময়ূর বরগোহাইয়ের বিরুদ্ধে অভিযোগ, তেরো শ্রমিকক উপার্য করে প্রহার করা, লগতে আদায় নিদিলে শ্রমিকে পাবলগা পোন্ধৰ লাখ টাকা। প্রহার করে শ্রমিকর মুখেরে জাতীয় সংগঠনের জয়ধ্বনি দিয়ায় ঘটনা বিপথে পরিচালনা করার চেষ্টা করার অভিযোগ ময়ূর বরগোহাইয়ের বিরুদ্ধে। তেরো শ্রমিকে ইতিমধ্যে দাখিল করেছে এজাহার, কিন্তু কোনো পদক্ষেপ নাই আরক্ষীর। শরৎকালীন অধিবেশনের চতুর্থ দিন ময়ূর বরগোহাই কাণ্ডক লৈ উত্তাল হল সদন। বিধায়ক শেরমান আলীয়ে সদনত আহ্বান করলে শূন্যকালীন ঘণ্টার। শেরমান আলীর বিষয়ের উপর আলোচনা বিচারিলে এআইইউডিএফর বিধায়কে, কিন্তু সদনের কার্যসূচীত ব্যাঘাত জন্মার অভিযোগ দিনটির সদনের বহিষ্কৃত হল বিধায়ক শেরমান আলী। আজি মই শূন্যকালীন ঘণ্টার জাননী দিছিল, কিন্তু দুর্ভাগ্যজনক কথা আজি মোর জিরো আওয়ারর নোটিশ গ্রহণ নকলে। ময়ূর বরগোহাইর অতি সোনকালে গ্রেপ্তারের দাবিত, সোনকালে মানে চব্বিশ ঘন্টার ভিতর গ্রেপ্তারের দাবিত, শ্রমিক সকলের পনেরো লাখ টাকা আদায় করে দিয়ার দাবিত, দেশ রাজ্য হত্যা হিংসা ধর্ষণ বন্ধ করার দাবিত, হিন্দু মুসলমান সম্প্রীতি রক্ষা করার দাবিত আজি মই দুঘণ্টার কারণে ধর্মঘট করেছো। তারপরে বিধানসভার চৌহদতে দুঘণ্টার প্রতিবাদত বহিল বিধায়কজন। দাবি ন্যায় পাব লাগে তেরো শ্রমিকে, আদায় দিব লাগে অনাদায় ধন। ময়ূর বরগোহাই শিবসাগর জেলার বিজেপির সভাপতি, লগত কিছু ভেরুনিয়া গুন্ডা লগত লৈ আহি শ্রমিক সকলক অমানসিক অত্যাচার করে, তহতে পাবলগা পনেরো লাখ টাকা আর কেতিয়াও নুখুজিবি, আর শ্রমিক সকলক মুখেরে আসু জিন্দাবাদ আটাসু জিন্দাবাদ আদি ধ্বনি দিয়ায়। এই বিষয়ত কিন্তু ময়ূর বরগোহাইকে আজিলৈ গ্রেপ্তার করা হওয়া নাই। আনহাতে রাজ্য বিজেপির সভাপতি ভবেশ কলিতার মন্তব্য, দলীয় চৌকস দিলেই সকল সমাধান নহয়, যে অভিযোগ আহিছে চাব লাগিব, কোনোবাই অভিযোগ আনিলেই সঁচা নহবও পারে, ম্যানেজারে ধন নিদিবও পারে, চাব লাগিব। কোনোবা এটা অভিযোগ আনিলেই যে তেওঁ দোষী হব এইটো কথা নহয়, ব্যক্তিগত যেহেতু তেওঁ ফাৰ্মত কাম কৰা বুলি ওলাইছে, তেওঁ কি কথা কি তেওঁ কিজানি ম্যানেজাৰক পইচা দিছে, ম্যানেজাৰে পইচা দিয়া নাই, চাব লাগিব না আগতে। বিরোধীর এনে গুরুতর অভিযোগের পাছত রাজ্যের গৃহ বিভাগে কিবা ব্যবস্থা গ্রহণ করবনে নাই সেয়া লক্ষণীয় হব। ময়ূর বরগোহাইর কাণ্ড মাত্র কেবল বিধানসভার মজিয়াদি নহয়, সাধারণ রাইজর মাজতো আলোচনার বিষয়বস্তু হয়ে পড়েছে। ক্যামেরা পার্সন প্রভাস সিংর সহ প্রিয়ব্রত গগৈর রিপোর্ট, নিউজ এইটিন, অসম নর্থ। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ এইটিন এপত। নিউজ এইটিন এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ এইটিন এপ।